আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছোট বাচ্চাদের পছন্দের একটি রেসিপি দিব, ফিশ ফিঙ্গার। অনেক বাচ্চারা মাছ খেতে চায় না, তবে এভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে দিলে বাচ্চারা অবশ্যই খাবে। এই রেসিপির জন্য যে কোনো বড় মাছের টুকরা লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম পানিতে লবণ ও হলুদ মাখানো মাছ সিদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিটের মধ্যে মাছ সিদ্ধ হয়ে যাবে। এরপর সিদ্ধ করা মাছের স্কিনটা ফেলে দিয়ে মাছের কাঁটা বেছে নিতে হবে। কড়াইতে 3 টেবিল চামচ তেল গরম করে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি নরম করে ভেজে 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা ভালো করে ভেজে 1/2 চা চামচ হলুদ গুঁড়া ও 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা মাছ পরিমাণ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া ও ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সবশেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে লেবুর রস দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। 2 পিস পাউরুটি কুচি করে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুইটা ডিম পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো গোলমরিচ দিয়ে ফেটে নিতে হবে, পরে এটা ব্যবহার করব। এরপর 1 টেবিল চামচ সিদ্ধ মাছ নিয়ে হাতের তালুতে রেখে ফিশ ফিঙ্গারের সাইজ মতো বানিয়ে নিতে হবে।
একটা করে ফিশ ফিঙ্গার ডিমের গোলায় ডুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 30 মিনিটের মতো। এরপর পরিমাণ মতো ডুবো তেলে ফিশ ফিঙ্গার মিডিয়াম হিটে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। গরম গরম ফিশ ফিঙ্গার যে কোনো সসের সাথে পরিবেশন করতে হবে। আশা করি ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আবার ফিরে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।